हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा शिखब कीभावे आपनारा आपनादेर मोबाइलेर जे कीबोर्ड आछे सेटा लैंग्वेज कीभावे चेंज करबेन। सेटा इंग्रेजी भाषा सबार होये थाके कीबोर्डेर, सेटा कीभावे बांगला, हिंदी, उर्दू बा जे कोनो विश्वेर जे कोनो भाषा आपनारा सेट करते पारबेन। तो एटा करार जन्य सर्वप्रथम आपनाके भिडियोटा लास्ट पर्यन्त देखते हबे। তো এটা করার জন্য আমি গুগল গেলাম। গুগলে গিয়ে যে আমার কিবোর্ডের যে অপশন চলে এসেছে নিচে, যে কোনো জায়গা থেকে আপনার কিবোর্ডের যে পোর্শনটা এটা আনতে হবে। এটা আনার সঙ্গে সঙ্গে এই উপরে দেখতে পাচ্ছেন সেটিংস বলে যে সিম্বল আছে, সেটিংসের সিম্বল, ওইটার উপর ক্লিক করতে হবে। মাঝখানে যে সেটিংসের সিম্বল আছে ওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো একদম উপরে ল্যাঙ্গুয়েজ বলে যে অপশনটি আছে সেটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ইংলিশ, ইউএস দেখাচ্ছে। আমার যেহেতু ইংলিশ সবার সেট করা থাকে সেহেতু ইংলিশ থাকেই। তো এবার আমি এখানে বাংলা ভাষাকে অ্যাড করব। তো চলুন কীভাবে অ্যাড করব। একদম নিচে লেখা আছে অ্যাড কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ভাষা চলে এসেছে, দেখুন হিন্দি, ইংলিশ, বাংলা, মারাঠি, তামিল, গুজরাটি, উর্দু, সব রকম, এখানে বিশ্বের সব রকম ভাষা চলে আসবে আপনার সামনে। তো আমি বাংলা ভাষা সিলেক্ট করলাম। তো আপনারা এখানে দু রকমভাবে বাংলা ভাষা পাবেন। আপনার ইংলিশে টাইপ করবে সেটা বাংলায় লেখা উঠবে সেরকম হবে, আবার আপনারা বাংলায় টাইপ করবেন সেটা হবে। আপনি যদি ইংলিশে টাইপ করতে চান তাহলে উপরে সামনে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না আমি বাংলায় অ ক খ যেরকম টাইপ করেন সেরকমভাবে টাইপ করব, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করলাম, এটা বন্ধ করে দিলাম। তো ভালো করে দেখে নিন। তারপর একদম নিচে যে ডান বলে অপশনটি আছে সেটা উপর ক্লিক করলাম। তো আমার হয়ে গেল সেট। তো চলুন দেখি আবার কিবোর্ডে গিয়ে, এই যে কিবোর্ডে আসলাম। কিবোর্ডে এসে এই যে নিচে ইমোজির পাশে যে আর্থের চিহ্ন আছে, পৃথিবীর যে চিহ্ন আছে এটার উপরে ক্লিক করলাম। দেখুন আমার এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল। আপনারা এবার আপনার যা লিখবেন সেরকম চলে আসবে, যেরকম খুশি লিখবেন, অ ক খ যেরকম লিখবেন। এবার এখানে একচন্দ্র সব আছে, এক থেকে 100 পর্যন্ত আপনারা লিখতে পারবেন। আবার মনে করেন এখান থেকে খুব সহজে আপনারা ইংলিশও করতে পারবেন। তো এই আর্থের চিহ্নটা আবার ক্লিক করলে আবার এটা ইংলিশ হয়ে যাবে, তারপর ইংলিশ লিখতে পারবেন। তো এটার জন্য ভিডিওটা করা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।